পৃথিবীর অধিকাংশ মানুষ হিম্মত নাই, এই জন্য ওদের সংখ্যা বেশি হয়ে গেছে। হিম্মতওয়ালা মানুষের সংখ্যা কম, যারা হিম্মতওয়ালা তাদের সাথে চলাফেরা করলে হিম্মত পয়দা হবে, আর যারা সাহসহীন ওদের সাথে চলাফেরা করলে তাহলে ওদের সাহস হবে। এই যে মানুষে ইসলার জন্য বায়াতের সিলসিলা চালু করে, শেখ বানায়, মুরিদ হয়, এইটার জন্যই হিম্মত, কাজের আগ্রহ তলব সব তার দ্বারা পয়দা হবে, তার বয়ানের দ্বারা হবে, তার সুবতের দ্বারা হবে, তার নিজের হিম্মতের কারণে তাদেরও হিম্মত হবে। এগুলো যদি না হয় তাহলে এই বসা উঠা চলাফেরার দ্বারা কোনো দাম নাই। আর নিজের কাজের একটা তরতিব থাকা চাই, আমার কি কি গুণা আছে, কি কি গুণা করি। কেউ যাও যে টেলিফোন লিয়া উড়ো দিব, দেখছি আমার বুক সোজা টেলিফোন লিয়া উড়ো দিতে রাখি, বড় কষ্ট লাগে, এই যে গপ্প করে আইতেছে এতক্ষণ টেলিফোন লিয়া উড়ো দিব। এইগুলো আমি মজলিসে পাইছি, মজলিসের মধ্যে গুনাহ হইলে যে বরকত থাকে না। সাহায্য আসতে থাকে, গুনাহ হইলে চলে যায়। থানবী রহমতুল্লাহ আলাইহির এখানে একজন অনেক দিন ইসলাম নিয়তে রয়েছে ওনার সৌবতে, কিন্তু একটা হয় না, হেল্প ধৈর্য ধৈর্য হয় না, এই গুণটা মুরিদের মধ্যে আনতে পারেন না, উনি মেহনত করতেছেন পারেন না। শেখের কাজ কি, রূপ দূর করে দেওয়া, ধৈর্য নাই বিশাল ব্যাপার। আল্লাহর মাহবুব হইতে হইলে যে সমস্ত পথ আছে তার সবচেয়ে বড় পথ হইল সবর, ধৈর্য। কোরআনের মধ্যে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, যারা ধৈর্য ধরে আল্লাহ তাদেরকে মহাব্বত করে। এখানে ইঙ্গিত আছে যাদের আল্লাহ মহাব্বত করে এদের গুণা নাই, এরা গুণামুক্ত হয়ে যায়, আল্লাহ নিজেই করে দেয়। আল্লাহ তারে মহাব্বত করতে চায়, গুণাওয়ালারে তো আল্লাহ মহব্বত করতে পারেন না, গুণা তো হারাম, গন্ধ আছে, গুণার গন্ধ আছে। যাদের নাক আছে এরা পায়, ফেরেশতারা সম্বন্ধে হাদিসে আছে তিরমিজিতে, তাবা আদাল মালিকু ফালাকু মিন্নাতনে মা জাআ বিহি, তারা গুনাহ করে এদের শরীরে একটা পচা গন্ধ হয়, এই গন্ধের কারণে ফেরেশতারা অর্থাৎ রহমতের ফেরেশতা সরে যায় আর আযাবের ফেরেশতা ঘিরে ধরে, ফেরেশতার আগে শয়তানে ঘিরে ধরে। গুনার একটা বদগন্ধ আছে, যার গুনাহ আছে
তাকে আল্লাহ মোহাব্বত করেন না। শুধু মোহাব্বত না, মোহাব্বত মাসাবিরি আল্লাহ তাদের সাথে থাকে। মানে মোহাব্বত আছে আপনার সাথে আমার, আমি গরিব আপনি কোটিপতি, আপনি থাকেন সৌদি আরব, আমার অবস্থা বেশি জানেন না, মোহাব্বত পুরাই আছে, কি করবেন আপনি আমার? না খাইয়া মরবো আমি, কত পেরেছানি, আপনি তো আমার সাহায্য করতে পারবেন না। আল্লাহ আমাদের মোহাব্বত করেন, আল্লাহ তো কই থাকে জানি না, কথাও হয় না কিছু না, দেখা যায় যে এসকাল হয় যে মাহবুব তার মনে এসকাল আছে, আপনি আমার মোহাব্বত করেন থাকেন কোথাও এটাও জানি না, সর্বশক্তিমান তাও জানি, আমার এই পেরেশানি সলভ দূর করা এটা কেমনি দূরে। আল্লাহ পাক আরেক শব্দ পাইছে, মা আসবে, আমি তোমার কাছে সাথে সাথে থাকি, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার ওই রোগটা যেটার মধ্যে জীবন তোমার যত নিকটে এর সেইতে বেশি নিকটে, সুতরাং আমি নাই তোমার পাশে, আমি সৌদি আরব থাকি এরম না, আমি আসমানে আছি এরম না, তোমার ইমান মজবুত না, নাহলে তুই যে বর্ষ কাপ্তা আছে তো এমনি এখানেই আছে, তোমার সাথেই আছে, 24 ঘন্টা তোমার পাহারা দিতেছ, এত বড় গুণ ধৈর্য গুণ, স্ত্রীর সাথে কোন ঝগড়া লাগবে না, শেখের সাথে মুরিদের সাথে ঝগড়া লাগবে না, দোকানদারের সাথে ঝগড়া লাগবে না, স্বামীর সাথে ঝগড়া লাগবে না, ধৈর্য ধৈর্য তো সেখানেই যেখানে মনের সাথে মিল হয় না, গরমিল হয়, মিলে না তবিয়ত, এমন কাজ যেটা আমার সহ্য হয় না, এই জায়গায় তো সহ্য, সহজ কাজ না, সহজ হইত তাহলে এত বড় ফল হইত না, আল্লাহ তার সাথী হয়ে, আল্লাহ সবসময় তার সাথে। থানবী রহমতুল্লাহ আলী অনেক চেষ্টা করতেন, এই জন্য মাহেরে ফোনের কাছে যেতেন, অনেকে মনে করে যে আমার মুরিদ আরেকজনের কাছে যাবে, আমার মুরিদ কমে যাবে, এই পীর সাহেবের মধ্যে কামাল আসেন, আমার মুরিদ আরেকজনের কাছে যায় সে কামিল হয়ে যায়, তা আমার খুশির কথা, মেহনত করণ লাগলো না হইয়াও গেল, একজনের এসলা করা এত সহজ না তো, আবার আল্লাহর কাছে জবদম লাগলো, তোমার কাছে মরি দিছে তুমি কি করছো, মুরির সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক সে মারাত্মক বেশি, এই জন্য যত সংখ্যা কম হয় তত ভালো, বেশি হয়ে গেলে এগুলো বাজারি হয়ে যায়, নিজেও আমল করে না নিজের ঘরও ঠিক করে না, বড় পিসার কাছে মুড়ি দিছে বাসা বিবি পর্দা করে, বাসায় টেলিভিশন চলে, সুদের কারবার করে, দাড়ি কেটে চলে, এসলা নাই, মাহের ফোন হইতে
তদবীর জানতে হয়। আমি পারি কিন্তু আমি করলে নাও হইতে পারে, তার মা ফেরে যা করানো যাবে, তার বগ্নি পত্রীও যা করানো যাবে, আমার সরাসরি করা ঠিক না। তাহলে তার বগ্নি পত্রীও যা করাই তো হ্যাপি না হইল, তার মাধ্যমে যদি হয়ে যায় আমি খুশি। এসলা দরকার, যার উশিলায় হোক। এই জন্য আমি বলি যে যারা আমার সাথে এসলাহি তাহলে তাদের আমি বলি যে আপনি দেখেন আমার দ্বারা ফায়দা হয়নি, যদি না হয় আমার বলার দরকার নেই। আমার অনেক খোলাফা আছে, অথবা যেই হোক অক্কারি হুজুর তার দ্বারা ফায়দা, আপনি তার সাথে সম্পর্ক রাখেন, এসলাহি সম্পর্ক রাখেন, বায়াত আমার কাছে হয়েই গেছে, তার দ্বারা এসলা করা। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে, হযরত মাদানী রহমতুল্লাহ, আরে বাবা দুইজন কত বড়। এক লোক হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত হইতে গেছে, উনি বয়সে থানভীর ছোট, রাহিমাহুমুল্লাহ। আল্লাহু আকবার, মাদানী রহমতুল্লাহ আলাইহি তাকে নিয়ে হযরত থানভীর কাছে গেছে। সংক্ষিপ্ত বলতেছে, আরো কথা আছে, যে বলছে যে হযরত ইয়ে মেরে পাস বায়াত হোনে কে লিয়ে আয়া, আপকো মালুম হ্যায় মাই ক্যা হুঁ ক্যা করতা হুঁ, ইসলিয়ে মাই উসকো সাথ লেকে আয়া, মানুষ বড় আব্দুল মাজেদ দরিয়াবাদি বহুত বড় মানুষ, হযরত আপ ইসকো বায়াত কর লিজিয়ে। আল্লাহু আকবার। এখন আপনার মুরিদরে আমি নিবার চেষ্টা করি, আমার দিকে হ্যাঁ নিবার চেষ্টা করি, ই তো এসলো হইব, মুরিদেই বুঝে আমার লেটার নাটান। আল্লাহ আমাদের হেফাজত কর। হযরত থানভী বললেন, থানভী কিন্তু বয়সে বড়, এ তো আপকে মুরিদ হোনে কে লিয়ে আয়া, আপকে সাথ মুনাসাবত হ্যায়, আপকে সাথ উনকি মোহাব্বত হ্যায়, মেরে সাথ ভি আকীদত হ্যায়, সব ঠিক, লেকিন ও চাহতা হ্যায় আপসে মুরিদ হো, আপনার কাছে মুরিদি করে, সুতরাং তার সাথে আপনার মুনাসাবত আপ বায়াত কিজি। এন উনি তারে কয় হ্যাঁ তারে কয়, হ্যাঁ দলিল দে, হ্যাঁ দলিল দে। এন এই যে দুই তরফ তো দলিল দিতেছে, দুজন বুজুর, দুজন হযরত গঙ্গাহীর খলিফা, উস্তাদ এক পীর এক, মিটে না খালি দলিল তালে। হযরত থানভী বড়, থানভী বললেন ঠিক হ্যাঁ এক কাম কিজিয়ে, আপ বায়াত কর লিজিয়ে, ইসলাহ কি জিম্মেদার মানে উল্টাটা হইলে ভালোই। আচ্ছা আমি বায়াত করি মেহনত করে ওরা বারোটা আইডি আপনার, না বায়াত তো আপ কিজিয়ে, কারণ আপনার সাথে আকীদত বেশি, আপনি বায়াত করেন। আর মজদুরগিরি করতে হইব, এর ঠিকঠাক করতে হইব, এসলা আমল ইটা সব আমি করে দিই। বড় হ্যাঁ বয়াত ছোট হলে আপনি করেন,
আর আপনার কাজটা আমি বড় হাতানবি করে দিই। দেখছেন বায়াত হন মদনির কাছে, এসলা হইতেছে থানবির কাছে। এই ছিল আমাদের মুরব্বীরা। এখন আমার একটা মুরিদ আরেকজনের কাছে গেলে আমার খারাপ লাগে, থানবি লিখছেন। হকানি কোন বুজুর্গের কাছে যদি বায়াত হও হয়ে গেল, এরপরে এমন পীরের কাছে বায়াত হয়ে হ্যাঁ বিদেশে তাহে দেখাও হয় না বৎসরে, অথবা দেশেই আছে দূরে দূরে সম্ভব হয় না, কাছে আছে কিন্তু মন মিলে না, অনেক সময় হয় না এরকম মেজাজের পার্থক্য। কেউ জাপাকাশ আর কেউ আদরে চলে, কেউ মহাব্বত দেয় এসলা করতে হয় আর কাউরে ধমক দেয় এসলা করতে হয়। আপনি ধমক সহ্য করতে পারেন না, তো আপনাকে দয়া দরদের দ্বারা করতে হবে। আপনি ধমক সহ্য করতে পারেন তো আপনারা ধমক দিয়ে আমি এসলা করব, সব পারেন। জামাল কেউ জালাল, হযরত থানবী খুব জালাল, আমাদের হযরতুল্লাহ হাদি খুব জালাল। এটার আলামত হইল এই যে উনি খুব নরম। খুব নরম এটা সাংঘাতিক শব্দ। আবু বকর সিদ্দিক সবচেয়ে নরম। ওরে বাবা রে শক্ত কি পাথরের সে বেশি লড়ে না, ওর ফারুক সেরে যায় কিন্তু উনি এমনি ছিল নরম। নরমরা আসলে দিল দেবরি কঠিন হয় শক্ত হয়, যারা উপরে গরম এরা নিচে দেয় নরম। এগুলো তো বোঝা পেসপুস বড় কঠিন। এখন এমন হয় পিসের কাছে বয়াতে খুব ভয় লাগে, তাহলে আপনি তো কাছে পাইবেন না, পত্র লিখতে ভয় পায়, সামনে বসতে ভয় পায়, পরিচয় দিতে ভয় পায়, সামনে আয় না দিতে কেমন হইব। যাকে ভয় লাগে না তার দিকে যেতে, কিন্তু আবার দুলা ভয় হয়ে যায় এর কাছেও না। তাহলে তো কানে দূরে টানা টানি হবে দেশ লইব কেমনে, এমন নির্ভয় না। অতটুক ভয় থাকতে হবে যেটুক প্রয়োজন এটা সে বলে দিবে, একদম ফ্রি হওয়া যাবে না, তাইলে হবে না। যেটাকে আমাদের ওনারা বলেন যে মহাব্বত থাকতে হবে ভয়ও থাকতে হবে, কিন্তু সীমার ভিতরে। এত ভয় যে কাছেই যায় না, আর এত মহাব্বত যে দুলাবের মতন চলে, এক পাতে বইয়া খায় মুখে উড়ায় দেয়। মাইয়াত মাল আকীদা ওয়াল মুহাব্বা, মহাব্বত থাকতে হবে এবং আকীদ হাইবত থাকতে হবে, তাইলে ফায়দা হবে। এইটারই নাম মুনাসাবাত। মহাব্বত কর লাগে আবার ভয়ও লাগে, তার দ্বারা ফায়দা হবে। সে যেই হোক ইসলাম অক্ষর থানবী লিখছেন যে তুমি যদি মন না লাগে উত্তম হইল তোমার শেখেরে বলো,
হুজুর বিভিন্ন কারণে আমার এসলা হচ্ছেন, আমি আপনার কাছে বয়া, কিন্তু আমার এসলা হচ্ছেন। ওই যে আপনার খলিফা অথবা ওই যে একজন আলেম হক্কানি, ওনার সাথে আমার খুব মনের মিল আছে, আশা করি ওনার দ্বারা আমার এসলা হবে, আমি আপনার কাছে অনুমতি চাই। যারা আদর্শ পীর হক্কানি হয় আমার সাথে যোগাযোগ রাখো, ভালো মন্দ জিগায়ও, বয়াত তো আমার, ওনার কাছে যাও অনুমতি নিয়ে, আমার কথা বললে আমি পড়াইছি, ওনারে যে নিজের এসলা কর, মকসদ পীর না, মকসদ এসলা, বাধা দিও না, পীরের জন্য বাধা দেওয়ার উচিত না। তবে আছে একটা সুরত, যে বছরখানি বা ছয় মাস পরে কামেল হয়ে গেল আর বাহিরে কই যে ঘুরবে, আবার বর্ণবোধ ফুরাইব, তাইলে আবার পিসাব বলতে পারে না এখন দরকার নাই আর মাসখানি থাকো। হক্কানি পীর হযরত থানভী দেখছেন যে যদি এরম মনে হয় যে পিসাবরে জানাইলে রাগ হইব, আমার এবার আরেক পীরের কাছে যাও, নারাজ হইব, তাহলে জানাইল তোমার এসলা দরকার, যার দ্বারা হয় মনে হয় ওর কাছে যাও, জানানির দরকার নেই, মকসদ হইলে আসলা, যার কাছে আসলা ওইখানে যাও। পরে যদি উনি নারাজ হয়, থানভী সাহেব লেখছেন এটুক মেনে নিতে হবে, তার নারাজগির দ্বারা তোমার ক্ষতি হবে না, কারণ মকসুদ আসলা হচ্ছে না যার দ্বারা, মানে ঘুরে লাভ কি, তোমারও সময় নষ্ট, হ্যারও সময় নষ্ট। কি বললাম বুঝছেন তো, এসলা দরকার, কোথা কোথাহি আছে এটা আমি জানি না, আলিমুল গায়েব না, আমি বয়ান করে দিই, কেউ চিঠি লিখলে জবাব দেই, আলায়দা আলায়দা একজনের নিয়ে বৈশা সম্ভব হয় না, কোন খানকাহি নেজাম না, মাদ্রাসা আলায়দা খানকা নাই, হইলেও আমি যেতে পারি, আমার দ্বারা সম্ভব না, এই যে বয়ান করতেছি, চিঠি লিখলে জবাব দেই, আর যে ওয়াজ করতেছি, বয়ান করতেছি ওসুল, নিজে হিম্মত করে আমল করলে হবে, পিসাবরে গিলে খাইলে হবে না, নিজে হিম্মত করে কাজ না করলে। আমি বলে দিলাম যে প্রত্যেক দিন কোরআন শরীফ পড়বেন, এক পারা, পারেন না আধা পারা, পারেন না তো রবু পারা, এইটাও পারবেন না, তাইলে খামা ঘা ঘুরে লাভ না। আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আধা পারা কোরআন শরীফ, চার ভাগের এক ভাগ পড়া, এইটা সুযোগ হবে না আপনার, খামা ঘা ঘুরতেছেন আমার, নিশ্চিত হইতে হবে। আপনার কাজ আমি জানি না, দৈনিক তেলাওয়াত হইতেই হবে, হইতেই হবে, হইতেই হবে, জিকির পরে তেলাওয়াত আগে, আলেমদের জন্য মুজাদ্দিদ আলফে সানি সব বলছেন রহমতুল্লাহ, যারা আলেম তাদের শরীর এসলা হয় তেলাওয়াতের মাধ্যমে,
একটু দের আয়াত দেরি হয়, কিন্তু মজবুত আয়াত আয়াত যারা আলেম, যারা আমার সাথে ইসলামী তাল্লুক, দৈনিক তারা এক পড়া তেলাওয়াত করবেই, 30 দিনে খতম হবে। তো কারা 40 দিনে খতম না করলে মকরু লেখছে, তাও দেখিয়া হাফেজ হইলেও দেখিয়া, দেখার মধ্যে চোখের ব্যাপার আছে না? এখন তেলাওয়াত করে না, আমি তো পিসাব বলে দিলাম তেলাওয়াত, আমি তেলাওয়াত করলে হবে? আপনার পেটের খিদে আমি খানা খেলে হবে? আমাদের সেলসেলার মধ্যে তেলাওয়াত লাজিম, দৈনিক তেলাওয়াত। আলেমের ইসলাম বেশি তেলাওয়াতের দ্বারা হয়। সাহাবায়ে কেরাম নবী আলাইহিসসালামকে জিজ্ঞেসা, এনারা সব বড় বড় আলেম, ইয়া রাসূলুল্লাহ, দিল তো নষ্ট হয়ে যায়, তাসদা কামা ইসদাউল হাদিদ, লোহায় যেমন জং পড়ে দিলের মধ্যে গুনার জং, দূর করবো কেমনে? বলছেন বিকাশরতি তেলাওয়াতুল কোরআন। এটা সব আলেম আছে, খুব তেলাওয়াত করো। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। সব জায়গায় দেখায়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তেলাওয়াত হেন তেলাওয়াত হেন তেলাওয়াত, ربنا وابعث فيهم رسولا من انفسهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم انك انت العزيز الحكيم। اين تلو دل صفائی کرنے ہبے حضور بولے تلاوت হুজুর করতে বলে আল্লাহ বলে তেলাওয়াত। এই তেলাওয়াতের সাথে দিলের ইসলাম কি সম্পর্ক আমি জানি না, আল্লাহ রিবা, কিন্তু দেখি যে হ, যারা তেলাওয়াত করে এরা কেমনে জানি ভালো হয়ে যায়। তেলাওয়াতের তাসির কাফের মুসলমান হয়ে যায়, কাফেরে বসে বসে শুনে। হুজুরে কোরআন শরীফ পড়তেছেন, সব কাফেররা বসে রয়েছে, সিজদার আয়াত পড়ে হুজুর সিজদাত গেছেন, বে কাফের সিজদাত চলে গেছে, কাফের সিজদাত থর হয়ে গেছে। ভাইয়ের আমার সবার তেলাওয়াত জরুরি, আর যারা গায়রে আলেন তারারও জরুরি। আপনি এক পারা পারেন না, আধা পারা পড়েন, আধা পারা না পারেন রুবু পারা পারেন। আমি তো পড়াই জানি না, এ তো আরো মারাত্মক কথা। খাওয়া যেরকম জরুরি মনে করেন, ব্যবসা জরুরি মনে করেন, খেত জরুরি, খামার জরুরি মনে করেন, এ দুনিয়া পর্যন্ত থাকবো, তাহলে অন্তত আধা ঘন্টা ফারেক করেন।
ওইটা কোন ইমাম সাহেব, কারি সাহেব, মাদ্রাসা, যেখানে আপনার সহজ হয় পয়সাওয়ালা মানুষ একজনের পয়সা দিয়া বাসা তাই নেয়া। অতি সত্তর কোরআন শরীফ তারা শিখেন, অর্থ না শিখতে পারলে না শিখবেন, কিন্তু তেলাওয়াত তো শিখতে হবে, নামাজ পড়বেন কেমনে? দুনিয়ার 100,000 আমল ওজিফা, 4 পয়সার দাম নেই যদি নামাজ না পড়তে পারে, কোন ওজিফা লাগবে না। 5 ওয়াক্ত নামাজ তকবীরুল্লাহর সাথে পড়েন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবে। 1 ওয়াক্ত নামাজ নষ্ট, 50 সারা রাত্রে ওজিফা পড়েন, 4 পয়সা দাম হয়ে যাবে। ওজিফা চাই, ওজিফা চাই, ওজিফা চাই, কিসের ওজিফা? আসল ওজিফা হল 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়া, 5 ওয়াক্ত নামাজ সুন্নত মোতাবেক পড়া, আর এটার জন্য কোরআন শরীফ লাগবে, কোরআন শরীফ সহি শুদ্ধ পড়া। এই জন্য আমরা বলি যে কমপক্ষে তেলাওয়াতটা করা না শিখলে একটু দেরি হইলেও কোরআন শরীফের 10টা সুরা 1 মিনিটের মাদ্রাসার মধ্যে আছে, একটা 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 শব্দ আছে, 10টা সুরা অবশ্যই ঠিক করতে হবে নামাজের জন্য। বাকিটা তুমি 1 মাসে, 2 মাসে, 3 মাসে, 1 বছর লাগে, আউয়াল তা আখের তেলাওয়াত শিখতে হবে। এসলাহে কলবের জন্য এক্সির তেলাওয়াত খুবই মুয়াসির, ক্রিয়াশীল। 3 মাসের মধ্যে কোরআন শুদ্ধ করতে হবে, তেলাওয়াত শুদ্ধ হইতে হবে। যারা আলেম তাদের জন্য কঠিন না, যারা আলেম না তাদের কষ্ট হইলেও শিখতে হবে। আমি পীর সাহেব, আপনি মুরিদ, আমি তো এইটুক বলে দিতে পারব, কিন্তু বাকিটুকু কেমনে? আপনার হিম্মতের উপরে নির্ভরশীল। আপনি যদি না শিখেন আমি খালি ওয়াজ করবো, কিছু লাভ হইব না। আপনার ভিতরে সুখ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, হিম্মত থাকতে হবে, পদক্ষেপ নিতে হবে। 2 নম্বর নামাজ, বয়াত হয়েছে নামাজের পাবন্দি করে না, জামাতের পাবন্দি করে না, অত অজুহাত, গলত কথা। নামাজের সময় পৃথিবীতে আর কোনো আমল নাই এর চেয়ে ভালো, যে আপনি এটা ছেড়ে ওইটা করুন। কিছু কারণ হয় অনেক সময়, ওগুলো কিতাবের মধ্যে, নামাজের কিতাবের মধ্যে লেখা আছে, ওলামাদের কাছে জেনে নেওয়া, যে কারণে জামাত না গেলেও চলে, এটি মুখস্থ থাকা। ওই কারণ না পাইলে জামাত ছাড়া যায় না, নামাজ ছাড়া তো বড় দূরের কথা। এই জন্য সবচেয়ে বড় আমল সমস্ত ওজিফা একদিকে, কোরআন শরীফ আউয়াল তা আখের করলে সব ওজিফা এসে যায়। আমি খালি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির করবেন, ভালো, কিন্তু এটা তো একটা জিকির হইল, এটাও ভালো। কিন্তু কোরআন শরীফ আউয়াল তা আখের পড়লে পৃথিবীর মধ্যে বুজুর্গরা, আল্লাহওয়ালারা, নবীরা, আল্লাহর নবী যত ওজিফা করছেন, কোরআন আউয়াল তা আখের পড়লে সবটা এসে যাবে, সব জিকির এসে যাবে। যাতে আউয়াল তা আখের পড়তে পারেন এর প্রস্তুতিও গ্রহণ করতে হবে। এরপরে নামাজ, এটার আহমিয়ত দিতে হবে।
দেখেন আপনি এটি করতে পারতেছেন কিনা, কোথায় বাধা হইতেছে। অত আমলের দরকার নাই এই দুইটা। আর তিন নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বান্দাকে কষ্ট দিছেন কিনা, কোন মানুষকে কষ্ট দেন কিনা, মানুষের হক মারলে কষ্ট পায়, গালি দিলে কষ্ট পায়, গিবত করলে কষ্ট পায়, বেপর দিকে তার মেয়ের দিকে তাকাইলে কষ্ট পায়, বিবির দিকে তাকাইলে কষ্ট পায়, কারো হক নষ্ট হয়নি আপনার দ্বারা। আমার তো মনে হয় একটা জিনিস যদি আমি করি যে আমি কারো হক নষ্ট করব না, যে আগে যে দুইটা কইছে এটিও লাগবে না, কেরে তেলাওয়াত না করলে এটা হক নষ্ট হয়, কুরআনের হক নষ্ট হয়, নামাজ না পড়লে আল্লাহর হক নষ্ট হয়, দুরূদ শরীফ না পড়লে নবীর হক নষ্ট হয়, সালাম না দিলে মুসলমানের হক নষ্ট হয়, ভাইয়ের হক নষ্ট হয়। একটা যদি করি, কর্জা নিয়ে না দিলে সময় মতো হক নষ্ট হয়, ঘুষ খাইলে হক নষ্ট হয়, সুদ খাইলে হক নষ্ট হয়, যদি এটা বুঝি বান্দার হক নষ্ট করব না, তাহলে তো আর কিছু লাগেই না। আল্লাহর হক নষ্ট করব না, নবীর হক নষ্ট করব না, ভাইয়ের হক নষ্ট করব না, মার হক নষ্ট করব না, বিবির হক নষ্ট করব না, স্বামীর হক নষ্ট করব না, তাহলে দেখা যাবে সব গুণা পরিহার হয়ে যেতেছে। এই হিম্মতটা তৈরি করার জন্য এই মজলিসে আসা, এই হিম্মত তৈরি করার জন্য কথাটি শোনা, মন দেয়া শোনা, মহাব্বতে শোনা, আকীদতের সাথে শোনা, আমারে পরীক্ষা করার নিয়তে না। দেখেন না আমি স্পষ্ট বলি, কোন কিছু বলে না। আমার এক দুজনে বলছে হুজুর আপনি এটা কোন কেউ মরি দিব নাকি, যারা মরিদ হইয়া গুনায় কবিরা করে তবা করো না, ওই দিন থেকে আমার মরিদগিরি বয়াতগিরি শেষ। বলেন কেন বলবি তো, কেমতের দিন আমার এদিকে ভাল লাগবে, আমাদের যেদিন বয়াত করছি ওই দিনই বলে দিচ্ছি, গুনা করবার তবা করবা না তাহলে আমার সাথে মরিদগিরি নাই। তুমি গুনা করবা আর আমার কাছে মরিদ, বুজুরদের এই সেলসেলার বদনাম, তুমি তো ধ্বংসই সেলসেলার বদনাম, আর আমি তো সব বলতেছি বয়াত হয়ে গেছে, আমার অশ্বিন পছন্দ হয়েছে বয়াত হয়েছে, এন মন লাগে না, আমারে বলার দরকার নাই, কোথায় গেলে তোমার আসলে বনে যাও, আমার মনে একটুকু কদরত আসবে না, কষ্ট নাই। যদি শুনি যে তুমি আরেকজনের কাছে গেছো, আমার বয়াত হইয়া ভালো হইতেছো, আমার খুব খুশি লাগবে, তাহলে তঙ্গি নাই, কিন্তু চাই তোমার আসলা। আর এসলা আমি বলতে পারবো, খাইতে পারবো না, খাওয়া তোমার খাইতে হবে। এটার জন্য এই মজলিসে আসো, নিয়মতান্ত্রিক ভাবে আসো, এই মজলিসে বসলে এটা হবে, তোমার মনে হিম্মত বাড়বে। হযরত থানভী রহমতুল্লাহ আলাই এই জন্য হাকিম হয়েছে, আটকায় রাখছেন না নিজের কাছে, অধৈর্য আসে না, মশহুর ঘটনা, এত বড় পীর এর মধ্যে ধৈর্য আনতে পারে না, তো উনি করছেন কি, রহিমি খুতুব কেনা বলে যে অন্য গেথা হোক, রহিম সাহ কুতুবখানা কিতাব বিক্রি করে, মানুষ আয়ে দেয়, এই লোকের কাছে যায় বয়ে থাও, দোকানে বয়ে থাও, মাদ্রাসার পড়া মাসে থাকা
কৃষকের কাছে থাকা, এটা এক জিনিস। বাজারে কিতাবখানাকে বই থাকো, ঈশ্বরের খুব গভীর প্রশস্ত জ্ঞানের অধিকারী হয়েছে জানতে। মুরিদের হুজুর এইটা কি, আমি যা কইছি এটা মানলো না, ঈশ্বর যা কয় তাই মানতে হয়। একজনে তো একেবারে বলতে বলতে বিশ্বাস যা কয় তাই মানতে হয় এরকম কইতে কইতে বলে বিশ্বাস যদি সরাব খাইবার কয় সেইটা মানছি, এটা ঠিক না। তবে আসলে বিশ্বাসের সরাব খাইবার কয় খাও 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 খাও, যদি মুখ ভরা খাইতে চাও কানা ধরে পিটান দিব, এর এসলাম এনে। আর যদি কে না হুজুর মরে যাবো গা তবু খামো না, দুই সাইডে লাঠি দিয়ে বাড়িয়ে খা কর না, তাহলে বিশ্বাসে আদর করে এইবার মজবুত আছে। পরীক্ষা তো মারাত্মক করে বিশ্বাসরা, হকানি মাহের ফোন বুজুর সাংঘাতিক কঠিন পরীক্ষা করে, বুঝাই যায় না এরকম এমন কঠিন পরীক্ষা করে। এই যে খাজা মঈনুদ্দিন চিশতি সাহেবের কথা বলে, ওনার পিসা খাজা উসমান হারুন উসমান সাহেব, খাজা উসমান হারুন ওনার মরিদ ছিলেন, আরো এক দুজনের ছিলেন, এটা মেন। এখন উনার যে কোনো পীর উনি এশার নামাজ পড়ে বলে যে তোমারে একটা খবর দিতেছি, কবরে বলতে পারো না, বললে তুমি সোজা জাহান্নামে। আর এই যে পিসাবের কথা 100 ভাগ বিশ্বাস করে উনি, নাহলে তো বিশ্বাসের 100 ভাগ বিশ্বাস না করলে তো পীর তোমার এসলা হবে না, 100 ভাগ বিশ্বাস। কি যে আগে কও বলবানি কেউ রে কো না, 100 ভাগ বিশ্বাস। তাহলে ফজরের নামাজ আমার পিছিয়ে যারা পড়বে ব্যক্তি জান্নাত, কেউ রে বলতে পারবো না। যদি বলো তাহলে তুমি জাহান্নামে যাবে। এতদিন আপনার ভাষা তো পুড়ে নিলাম, জাহান্নামে বাস করলেন। এই বইলে পিসাব গেছে এন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ লাই পারে ঝামেলায় পড়েছে। যদি না বলি তো অনেক মানুষ জাহান্নামে হয়ে যাব, যদি বলি তা আমার জাহান্নামে যেতে হবে, হেরা জান্নাতে যাবে। কঠিন পরীক্ষা, একবার খারাপ বলে দেই কিছুক্ষণ যে আবার ফিরে আসে আমার জাহান্নামে জান্নাতে, সারা রাত্রি এই উঠে বসে বলে দিব বলব না এইভাবে চলছে। এখন দেখে আর মানে আধা ঘন্টা 10 মিনিট বাকি আছে মাত্র, ফজর শুয়ে যাব গা, তখন হিম্মত করে আমি জাহান্নামে যাব কিন্তু নবীর উম্মতকে জান্নাতে নিব। মাইক লয়ে দৌড় এলাকার মধ্যে, জলদি যাও নামাজ পড়ো, জলদি যাও, যারা নামাজ পড়বে জান্নাতে যাবে। যেখানে 100 মানুষ হয়েছে 1000 হয়েছে ফজরের নামাজে, ওই আশা জান্নাতে যাবে। আল্লাহ কি করবে তো আল্লাহ জানে, কিন্তু তার যে মনের আশা জান্নাতে যাওয়ার আশায় হে নামাজে আইছে। রহমতে খুদাবন্দি বাহানা মিজি, এখন পিসে আয়া যে আরে
মসজিদে তো 3-4 ডবল মানুষ, উনি কি না বলার জন্য এটা কইছে? তারে হাদিসে আছে, গোপন রাখো যদি এই ঠুডেতে বাইর করো না, বিবির সাথেও না, এই ঠুডেতে বাইরে গেলে আর এটা রাখা সম্ভব না। তো উনি এটা বলতে গেলেন কেড়ে বইল না, আল ইনসানু হারিসুন ফিমা মনে, যেটা নিষেধ করে এটা বেশি কয়। তো আধা ঘন্টা একেবারে এমন বলা বলছে, 50 জন মুসল্লি হওয়ার কথা না, 5,000 হয়ে গেছে ভয়ের ছুটে। মইনুদ্দিন চিস্তি সাহ সর্বনাশ, না করলো বলবার দিলাম আমি বইলে, এত মানুষ দিয়ে গেছে ইত্যে আমার নি বাইর করে দে, দূরে দূরে থাকে নামাজ পড়ার পরে। ঈশ্বর বললেন বস, কিচ্ছু কথা নেই। মইনুদ্দিন কোথায়? তখন বুধ ওনার কোল যে উড়ে গেছে, আমারে দিব বাইর করে, থাকতাম কাছে এটাও থাকা হবে না, এখন বাইর করে দিবে আমারে। কিচ্ছু বলে নাই, আপনারা সাক্ষী থাকেন, আমি মইনুদ্দিনকে খেলাফত দিলাম। কেন? এর মধ্যে উম্মতে মুহাম্মদীর দরদ আছে, নিজেকে জাহান্নামে দিয়া একজন উম্মতকে জান্নাতে নেওয়ার ফিকির আছে, দরদ আছে। দরদি মানুষ খেলাফতের উপযুক্ত। কিরম কঠিন পরীক্ষা বলেন তো, কয়েকজন পাস করতে পারে বলবো না, এই নিজে জান্নাতে যাবে। ঈশ্বর আলেম, তোমার দায়িত্বই হইল অন্যকে নেওয়া, এটা তোমার মসুলিয়াত। আলেম তোমরা তো জান্নাতি হয়ে রয়েছ, নবীর ওয়ারেস হইয়া, যদি ওয়ারেসের হক আদায় করো তো তোমরা তো হয়ে রয়েছ। যেমন নবী আলাইহিস সালাম জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ওনার জান্নাতের জন্য আমলের দরকার নাই, করছেন আমাদের জন্য। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান, আশারে মুবাশশারা, ওরা জান্নাতি হয়ে রয়েছে, আমলের দরকার নেই, ঘোষিত হয়ে গেছে জান্নাত। আল্লাহ জানে আর না করলেও নামাজ পড়ব। 24টা ঘন্টা উম্মতের ফিকির, ফিন্নাহারে ফুরসান, ফিল লাইলে রহমান। উম্মতের ফিকির, মুরিদের ফিকির, অত সহজ না পীরগিরি করা, সংখ্যা বাড়ানির মনের আশা, স্বার্থবোধ, এসলা চায় যেভাবেই হোক, ইনি ঠিক আছে, ইনি ভালো। হযরত থানভী সাহেব কত মুদাব্বের দেখতেছে যে আমার দ্বারা আমি পারতাছি না, কিন্তু আমার মুরিদ তো এসলা করতেইব না, কত প্রশস্ত চিন্তা। ওই রহিমিয়া কুতুবখানা দিল্লি হইন যাও, 15 দিন পরে জানাইব, 15 দিন পরে চিঠিপত্র লিখো লিখো। প্রথম প্রথম দোকানে বসে আর সে তুড়ে খালি খুব চেতে বলবো, হ্যাঁ না এটা কি করো, ওই যে লোকে যে মালিক এদি আসে, ভাই আমার অমুক কিতাবটা দেখান তো, উনি উঠতে যায় কিতাবটা দেখায়,
না না এটা কাগজ বলো না ছুঁয়ে দেন। তারপরে ঘুরে কিতাব পেনা আবার এসে ভাই কিতাবটা আবার দেখান তো, আবার হাসি মুখে দেখা দাম কত এত না দাম বেশি রেখে দেন নেব না। প্রধান করে ঘুরে গেলে আবার কেন ভাই কিতাবটা দেখান তো আবার দত্তর কম হবে কিনা, হাসি মুখে আবার দেখা। রাগ করলে তো গ্রাহক আইব না, গ্রাহক আনতে হইলে ধৈর্য ধরতে হবে। এক কাপড়ে দশবার দেখাইতে হয়, এক কিতাবরে পাঁচবার দেখাইতে হয়, সারাদিনে কিতাব বিক্রি হয় পাঁচটা, দেখায় না হইলো একশোটা, একই কিতাব চারবার পাঁচবার দেখাইতেছে। এইটাই না বসে বসে দেখিয়া ওরে বাবা রে, এক কিতাব থেকে দশটা টাকা পাওয়ার জন্য এত সহ্য, আর আমি আল্লাহরে পাওয়ার জন্য ধৈর্যহীন। এই যে তার মনে মধ্যে আছে হযরত থানভীর কাছে লিখছেন, হযরত ও কুতাহি জো মুজমে থি ও কাফুর হো গেল, অধৈর্য আমার থেকে সরে গেছে, এখন আমার খুব ধৈর্য পয়দা হয়েছে। কেমনে হইল? ওই যে রহিম সাহের কারণে, এ যে খালি কিতাব দেয় রাগ উঠে না, আমার রাগ উঠে যায়। এক কিতাব দুইবার দেখবো, একজনই তিনবার দেখবো, মনে হয় দেখ গুছি একটা চলবে এখান থেকে। তাহলে তো গ্রাহকই তো না, গ্রাহক আনার জন্য দশটা টাকা লাভ করার জন্য সে ধৈর্য ধরে। আমি ধৈর্য ধরলে আল্লাহকে পাই, কিন্তু কত ধৈর্যের দরকার। আমার এই বুঝ আসছে হুজুর, আমার মধ্যে ধৈর্য আসছে, আশা করো দেখেন পিসার কারে দিয়ে আসা করেন, বুঝলেন নাই কথা। আজকে তো চাইছিলাম কথা বলবই না, কথা কত বলি গলা ভাঙে যায় না, সারাদিনই বলতাম সবক পড়াইতাম। তবু আপনারা অনেক দূর দূরান্তে আসেন, ওয়াজ শোনা মকসুদ না, এখানে একটা রাত্রি থাকা, দুনিয়ার আলায়েশ থেকে বাসার মসজিদের মধ্যে রইলেন, যা পারলেন ইবাদত করলেন, গুনাহ তো আর করবেন না, তাহাজ্জুদ পড়ার সুযোগ সবার সাথে মিললে সহজ হয়, আস্তে আস্তে অভ্যাস হবে। সব গুজারির অর্থ এটাই, নিজের আমলগুলো মহাব্বতের সাথে করা, সবার সাথে করলে এটার মধ্যে একটা আলাদা মজা টেস্ট পাওয়া যায়। সবার সাথে মিলে করলাম আর জোর পয়দা হইল, পরিচয় হইল আমরা এক সেলসেলার, এই জন্যই হইল মজলিস সব গুজারি। সুতরাং মসজিদে যতক্ষণ থাকেন, আমি কিছু নিজাম বানায় রাখছি, তারাও আপনাদের সহযোগিতা করে, আমি তফসির করি এইটাই, আর পরে এই যে বসে মেলাক্ষণ কথা কইল, আবার ফজরের পরেই মিটিং, আবার জুমা এইটা হইল, তো অনেকক্ষণ কথা বললাম, বাকি কাজ ওনারা করবে, খাওয়া কয়টা এখন হয়তো মসজিদ চালু রাখো। এরই তো আমি চিন্তা করতেছি, কঠিন ব্যাপার, প্রত্যেক দিনই দুই চারজন পাঁচজন দশজনের বয়াত, এত বড় মজমার মধ্যে আমার ভালো লাগে না, এবার রুমে চলে যাই যারা বয়াতের, ওখানে চলে আসো, এখানে তো অনেক মানুষ, এখানে যারা আছে তো বয়াতি সব,
আলাদা করলে আবার উঠে উঠে যাইব। কারা আসছেন বয়াতের জন্য? খাবাইতে কইছে না তো, হে দূরে বসছেন কে, সামনে আসেন। যারা বয়াতের নিয়ত করছেন সামনে আসেন। অন্যরা তওবার নিয়তে বৈশা শরীর হয়ে যায় দোয়ার মধ্যে শরীর, আলাদা মজলিস করা আমার জন্য কঠিন, আবার উঠতে যায় আবার আসে, পড়ে না মনে পড়ি আমি কিছু কথা আপনারা শুনেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إن الذين يبايعونك إنما يبايعون الله، يد الله فوق أيديهم، فمن نكث فإنما ينكث على نفسه، ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. صدق الله مولانا العظيم. আমার সাথে পড়েন بسم الله الرحمن الرحيم. আল্লাহ পাক, আমি আমার জীবনের সমস্ত গুনাহখাতা জানা অজানা, সগীরা কবিরা হইতে এই মুহূর্তে মসজিদে খালেস মনে তাওবা করিতেছি। আল্লাহ পাক আমার তওবা কবুল করেন, তওবার উপরে ইস্তিকামত দান করেন, থাকবার তৌফিক দান করেন, মজবুত থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমি ওয়াদা করিতেছি, আইন ছোট হাত দাম আহাদ করিতেছি। হুজুরে যে শব্দটা বয়াতের সময় করছেন যে আহদুন, ওয়াদা আহাদ করিতেছে, ওয়াদা করিতেছে। ওয়াদা একদিক দেখা, আহাদ দুই দিক দেখা। উমুমান ওয়াদা করিতেছি, আহাদ করিতেছি, শিরিক করিব না, ছোট হোক বড় হোক যেটাই হোক, শিরিক করিব না, বেদাত করিব না,
চুরি করিব না, ডাকাতি করিব না, বান্দার হক মালি নষ্ট করিব না। যা হয়ে গেছে আদায় করিয়ে দেব, নয় ক্ষমা নিব, সময় নিব। জিনা করিব না, যে সমস্ত কাজে জিনায়ের কারণ হয় ওগুলো বর্জন করিব। কতল করিব না, কাউরে মারব না, কতল করব না, কতল করিব না, গীবত করিব না, বদগুমানি করিব না, কারো পিছে পড়ব না, কুটনামি করব না। হাদিসে আছে একজন হুজুর আলাইহিস সালাম যাইতেছেন, কবরের মধ্যে আজাব হইতেছে, হুজুর দাঁড়াইছেন, দোয়া করছেন, যাই করছেন, কবর ঠান্ডা হয়ে গেছে। পরে সাহাবারা জিজ্ঞেসে, আর রাসূলুল্লাহ, দুইটা কবরে আজাব হইতেছিল কেন? বলে একটা পেশাব করত, ভালোভাবে পাক হইত না, পরে এই পেশাব কাপড়ে লাগে, শরীরে লাগে, এটা লই নামাজ পড়ে, নামাজ পেশাব পাক করা পায়খানা আসতে পবিত্রতার ক্ষেত্রে গাফেল আছে। আর দুই নম্বরটা এটা নামিমা, অর্থাৎ কান কোজা লাগাইত, কুটনামি করত, এর মধ্যে এর কানে রেখে ওর কানে ঝগড়া লাগাইত, মানুষের মধ্যে কুটনামি করে ঝগড়া লাগাইত। এইটা কইতেছে কুটনামি করিব না, মানুষের মধ্যে মহাব্বত সৃষ্টি করার চেষ্টা করি, মিল করাইবার চেষ্টা করি, শত্রুকে আপন বানাইবার চেষ্টা করি, বন্ধু যাতে শত্রু না হয়ে যায় সেই মেহনত করি। সুন্নত মোতাবেক জীবন যাপন করি। গুনাহ হয়ে গেলে অনতি বিলম্বে তওবা করিব। শয়তানে ওয়াসওয়াস দেয়, এটা গুনাহ করছো, কাল আবার করুন লাগবো, পরশু আবার করুন লাগবো, তোর আবার করতে হইব, একসাথে লাস্টে তওবা করিতে হয়। এই শয়তান, আল্লাহ বলছে যে এক্ষণ করো, আমি এক্ষণই মাফ করে দিই, কালকে যদি হয়ে যায়, যদি হয়ে যায় আবার মাফ করবো, আবার তবা করবো, আবার মাফ করবো, 1000 বার হইবে, 1000 বার তবা করবো, আমি মাফ করে দিই। যে শয়তানের লোকে জিদ করে, শয়তানের কে দেখবো তোরে, আমি খালি গুনা করবো, খালি গুনা করবো, খালি গুনা করবো, জাহান্নামে নেয়ার নাম। এটা আল্লাহ শুনছে, আল্লাহ বলেন আচ্ছা তুই আমার বান্দারে জাহান্নামে নিবি না, একেবারে নে, আমার বান্দা যেই কেউ আল্লাহ তওবা করিলাম আমি মাফ করে দিই, যেই বলবে তওবা করলাম মাফ করে দিই। কর তুই ওই দিন তো যে শয়তান কামন শুরু করছে আর মাথা টানে সিরে এখনো তাই, এই মসজিদ দেখলে আগুন হয়ে যায় সব না, ব্যক্তিরে পাঠ করবো হুজুরে তওবা করে। হ্যাঁ এটা বুঝবা, এখন হাসির মনে হবে, চক্ষু বন্ধ হইলে বুঝবে, ওই দেশে গেলে পরে বুঝা যায়। ওই দিন একজনে খুব সুন্দর মজলিসের মধ্যে কথা কইছে, আমিও ছিলাম, ওই যে অরাজি আলেমরার বিরুদ্ধে বলছে, বলতেছে যাই করো ভাই, আলেমরারে সেটাইও না, শেষ পর্যন্ত যাই করো, এদের সারা জান্নাতে যাব যেত না, এ দুনিয়া বাদ দাও, কিন্তু এরারে সারা একদিন কিন্তু দরকার পড়বই। লোকটা আজি
এমন ভাবে বলতেছিল, যা বললো তাকো তাকো তাকো, ইচ্ছা করো যাই করো, কিন্তু একদিন কিন্তু এই মলর হিসাব ছাড়া চলবে না। খারাপ ব্যবহার করো না, একদিন ওদের হাতে পড়তে হবে, ওদের ছাড়া রাস্তা নাই। সাধারণ মানুষ এইভাবে বলতেছিল, আমি চাই কি একটা কি একদিন সারা সারাদিন যাই করছো যাই করো সব করো, কিন্তু এই লোকটির সাথে কিছু করো না, কেড়ে বিপদে পড়ে যাবে। একদিন না একদিন তার লাগবেই তোমার নাজাতের জন্য, জানাজাও সেই পড়াবে, জন্মের আজানও সেই পড়াবে, বিয়েও সেই পড়াবে। এইবার হ্যাঁ বলতেছিল, খুব শুনলাম মন দেয়া, বাস্তব কথা এটা। আর যেটা আমরা বাস্তব মনে করতেছি, খুব গালি দিতেছি, খুব বিরোধিতা করতেছি, খুব শান্তি লাগতেছে, মানুষের নারায় তাকবির দিতেছে, নাস্তিকরা ধন্যবাদ দিতেছে, খুব ধন্যবাদ পাইতেছে, এটা মরিচিকা, এটার আড়ালে কঠিন আজাব। আর যারা আলেমদের আল্লাহ নবীর ওয়ারিসদের দিল দিয়ে মহব্বত করে, দেখা যায় না, হাসরের ময়দানে দেখবা তোমার হাতে ধরে নিয়ে জান্নাতে ঢুকাইয়া দিতে। এই কাজটা শুধু আলেমরা পারবে, হাফেজরা পারবে, এই অধিকার আর কাউকে দেওয়া হবে না। হে আল্লাহ আমাদের সবাইকে ওয়ারিসিন আম্বিয়া, উলামায়ে কেরাম, ছাত্র শিক্ষক, পীর মাশায়েখ, তাদের মহাব্বত দান করেন, আপনার মহাব্বত দান করেন, আপনার হাবিবের মহাব্বত দান করেন। আল্লাহ পাক, আমি সিলসিলায়ে চিশতিয়া, কাদেরিয়া, নকশাবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সিলসিলার নেসবতে নেসবতে মাহমুদুল হাসান তার নিকটে তার হাতে বায়াত গ্রহণ করিলাম, আমার দিলের ইসলাহর জন্য আল্লাহ পাক আমাকে ইসলাহ দান করেন। এই সিলসিলার বুজুর্গানে দিন হযরতে হাজী সাহেব থেকে নিয়া এই পর্যন্ত যারা আছেন, বিশেষ করে মাহিউসুন্না আবরারুল হক রহমতুল্লাহ, তাদের ফিউজের দ্বারা আমার সিনাকে নূরান্বিত করিয়া নেন, আমার সিনাকে মারিফত এবং উলুমের খাজানা বানাইয়া দেন, ইখলাস দান করেন, ইত্তেবায়ে সুন্নতের তৌফিক দেন, মৃত্যু পর্যন্ত ইমানের উপরে, আমলের উপরে, সুন্নতের উপরে, শরীয়তের উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে মজবুতি দান করে। যখন মৃত্যু হয় ইমান, ইমানের সাথে মৃত্যু হয়, ইমানই মৌত নসিব হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাফাত পাই, তার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত লাভ হয়, জান্নাতে আপনার আপনার হাবিবের মোহাম্মদ মুস্তফা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার সাথে ইয়া রব আপনার দিদার নসিব হয়, তৌফিক দান করে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নিজেরই তো খবর নাই, নিজেরই তো কোন ব্যবস্থা নাই, আবার এত মানুষ, তাদের দিক নির্দেশনা কেমনে করি আমি? দাদে ওরা কাবেলিয়ত সত্যি নিশ্চিত, বলকে সত্যি কাবেলিয়ত দাদে ওস্ত। ইন্নামাল আমালু বিন্নিয়া, আল্লাহ আমাকে সালাহিয়ত দান করো আমি যাতে আমার ভাইদেরকে এখলাসের সাথে সঠিক দিক নির্দেশনা দিতে পারি আর তারা এটা গ্রহণ করতে পারে, হিম্মতের সাথে আমল করতে পারে। যা তাদের প্রয়োজন আমার মুখ দিয়ে সেটি বাইর করে দেব, যেটি অপ্রয়োজন এর থেকে হেফাজত করো, হিম্মত দান করো। ইয়া আল্লাহ, আমি পারি আর না পারি আপনি তো সবই পারেন, আপনি কাদের মতলক, আপনি কাদিরুন কাদিরুন আলিমুম বিদাতি সুদূর। ইয়া আল্লাহ, আপনি সব পারেন, তাদের নিয়তের উপরে আপনি বরকত দিতে পারেন। লিকুল্লি ইমরিইন মা নাওয়া, কেউ উসিলা হয়, কেউ উসিলা ছাড়াই আপনারে পাওয়া যায়, এরা উসিলা ধরে, কোন আল্লাহ ওলি মনে করে তাদের হুসনে জনের উপরে বানায় দেন, অসুবিধা কি আছে? তাদের নিয়ত হইল এসলা, তাদের নিয়তের উপরে বরকত দিয়া দেন, ওদের এসলা দান করে দেন। আমার দিকে না তাকায়া, আমার গুনাহ বাতেনের দিকে না তাকায়া, ওদের হুসনে জন হুসনে নিয়তের উপরে ফয়সলা করেন। এ আল্লাহ, মজলিসতে বরখাস্ত হবেই, কিন্তু এদের দিলের জন্য পরিবর্তন হয়ে যাবে। যে দু তিনটা আমলের কথা বলছি, কোরআনের তেলাওয়াত করার তৌফিক দেন। ইয়া আল্লাহ, পাঁচশক্ত নামাজের পাবন্দির তৌফিক দান করেন, বান্দার হক আদায়ের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যেভাবে এখানে বসে রয়েছি, যেখানেই থাকি, আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি, সাহায্য করি, দয়া করি, নিজের পরিবার পরিজনের মধ্যে দিনের ফেজা কায়েম করি, যার যেতটুক শক্তি অনুযায়ী দান খায়রাত করি, গরিব নওয়াজ হই, আত্মীয় স্বজনের দিনই দুনিয়াবি খবর রাখি। ইয়া আল্লাহ, বিভিন্ন জায়গার মধ্যে মানুষ খুব কষ্টে আছে, কত করুণা কত ক্ষতি, এখন আবার বন্যায় ক্ষতিগ্রস্ত হইতেছে, আল্লাহ তাদের উপরে রহম নাজিল করো। অনেক মারা গেছে তাদের মাফ করে দাও, অনেক অসুস্থ আছে শেফা দাও। ইয়া আল্লাহ, অনেক মানুষ অনেক মুসিবতের মধ্যে আছে, জানি মুসিবতের কারণে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু আমরা যে সহ্য করতে পারি না, আল্লাহ সহনীয় তরিকায় কষ্ট দিও, সহনীয় তরিকায়, সহনীয় তরিকায়, অসহনীয় ধৈর্যহীন হয়ে যাই, এরম অভাব দিও না স্বভাব নষ্ট হয়ে যায়, এরম অভাব দিও না স্বভাব নষ্ট হয়ে যায়, এরম অভাব দিও না যে তোমার সাথে ভাব নষ্ট হইয়া শয়তানি হয়ে যায়, শয়তানের ভাব। ইয়া আল্লাহ, উলামা কি মজলিস হে, মুসলমানো কি মজলিস হে, তালাবা কি মজলিস হে, মশায়েখ কি মজলিস হে, আল্লাহ কবুল করেন আমাদের।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা যুনুবানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। أرنا الباطل باطلا وارزقنا اجتنابه، اللهم أرنا الحق حقا وارزقنا اجتنابه، أرنا الحق ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه، اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم انا نعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم اغنيني بالعلم وزيني بالحلم وأكرمني بالتقوى وجملني بالعافية. نسأل منك العفو والعافية والمعافة دائما في الدنيا والآخرة يا رب، إنك على كل شيء قدير. اللهم اغنيني بحلالك عن حرامك، اللهم اغنيني بحلالك عن حرامك. اللهم إنا نسأل منك علما نافعا ونعوذ بك من علم لا ينفع. نسأل منك قلبا خاشعا ونعوذ بك من علم لا يخشى وقلب لاهٍ. يا قادر يا قادر يا جواد يا حنان يا منان يا كريم بكرمك ومنك، استر على عيوبنا واغفر ذنوبنا، زدنا ولا تنقصنا. اللهم يا فرج كرب المكروبين، اللهم وفقنا لما تحب وترضى من القول، واشف مرزانا شفاء لا يغادر سقما. يا إله العالمين تب علينا أجمعين. سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان الله العظيم، سبحان الله وبحمده، سبحان. أستغفر الله وأتوب إليه. أستغفر الله العظيم رب العرش الكريم. أستغفر الله العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. يا الله مغفر ذو، يا الله مغفر ذو، يا الله مغفر ذو. আল্লাহ আমাদের আর্তনাদ কবুল করো, আমাদের দোয়া কবুল করো। আল্লাহ আমাদের দোয়া কবুল করে, সবার দোয়া কবুল করে। ছাত্রদেরকে নসিহত করতেছি, গুনাহ করো না, তাইলে আল্লাহর ওলি হয়ে যাইবা। গুনাহ করো না দুনিয়ার কিছুদিন, তোমার উস্তাদরা পরেশান হয়, মাদ্রাসায় পরেশানি হয়, বিশৃঙ্খলা হয়, উসুলের খেলাফ করো না। পরিষ্কার পরিচ্ছন্ন দিলেরও পরিষ্কার রাখবা, শরীরেরও পরিষ্কার রাখবা। জুতা উল্ডা ফল্ডা ফেলাইবা না, কাগজপত্র কাগজ পরে থেকে পাড়াও। এটা যে কোরআন লেখা হয়েছে, এই কাগজ পাড়াইও না, গন্ধ করো না, জায়গা পরিষ্কার থাকো, তাহলে তোমার দিল আল্লাহ পরিষ্কার করে দিবে। কিছু সময় জিকির করো, সুবহানাল্লাহ এটাও জিকির, আলহামদুলিল্লাহ এটাও জিকির,
আল্লাহু আকবার, এটাও জিকির, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু ইয়াতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 8-10 বার জিকির করে একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, এটা জিকির না। জিকির তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, উনি আমাদের শিখাইছেন, এই জন্য ওনার জন্য দুরুদ পড়া। আর সব তো আছে, একবার দুরুদ পড়লে কমপক্ষে 10 বার রহমত নাজিল হয়, এই জন্য দুরুদ পড়া, বেশি বেশি দোয়া করা, এগুলো তো আছেই, নামাজ যেন কাজা না হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। পায়ে হাত দেখি।